পূজার মাজতে অসমবাসীর বাবে এটা দুঃখবর। বহুদিন বকুলর মালা কথা নাই গীতর অন্যতম স্রষ্টা বীরেন্দ্রনাথ দত্তর আজি মৃত্যু ঘটিছে। 88 বছর বয়সত মৃত্যু হয়েছে। 1935 চনত জন্মগ্রহণ করেছিল বীরেন্দ্রনাথ দত্তই। কবি, গীতিকার, সাহিত্যিক, লোক সংস্কৃতির সাধক এগারী ব্যক্তিয়ে দুবারক সাহিত্য সভার সভাপতি পদ অলঙ্কৃত করেছিল। দুটাক কার্যকালের সাহিত্য সভার সভাপতি পদ অলঙ্কৃত করেছিল। আর এইগারী ব্যক্তির আজি দিসপুর পলিক্লিনিকত মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে বীরেন্দ্রনাথ দত্ত অসুস্থ হয়ে আছিল। আর এইগারী ব্যক্তির মৃত্যুত অসমবাসীয় এগারী বিশেষ অভিভাবক হেরালে, যীগী লোকে লোক সংস্কৃতি, সাহিত্য, সংগীত জগতখনের ক্ষেত্রতো সমানেই অবদান আগবাই থাকে।